আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো অনেকদিন যেহেতু অসুস্থ ছিলাম, সেই কারণে গুছিয়ে কোনো কাজ করাও হয়নি আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। তো ভাবলাম অনেকগুলো কাজ জমা হয়ে গিয়েছে, আজকে থেকে যেহেতু রেগুলার কাজ করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমেই কিছু ডাল ভিজিয়ে নিচ্ছিলাম সকালবেলা এগুলোর বড়া করার জন্য। আর তারপর হচ্ছে আমি ওদের জন্য সকালবেলা রুটি করে দিচ্ছিলাম সকালের নাস্তা হিসাবে। আর ইদানিং আরাবি অদৃত আমাকে অনেক বেশি হেল্প করেছে, যত্ন করেছে, যেহেতু অনেকটা দিনই, বেশ কিছু দিনই একটু শরীরটা খারাপ ছিল, সেই কারণে তারা রান্নার পাশাপাশি বিভিন্ন কাজে আমাকে হেল্প করেছে। তো যতটুকু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব ঠিক ততটুকুই করে নিচ্ছি। আর ওদের জন্য আজকে হচ্ছে নান রুটি করছি, আর করছি হচ্ছে আলুর দম। তো আলুর দম আমার হাতে হয়তো খুব বেশি একটা ভালো হয় না, তো আরবি অত্রি বলছিল নাকি ভালোই হয়েছে, আমার অতটা বেশি ভালো লাগেনি আর কি। তো এখানে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আমি আগেই, ঘুম থেকে উঠে এক পাশে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে অন্যান্য কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, যেমন আটাগুলো ডো করে একটা সাইডে রেখে দিচ্ছিলাম। আর এখানে বিভিন্ন মশলা দিয়ে যে বৌদি আমার বাসায় বানিয়েছিল, তো তার মতন করে আসলে ট্রাই করছিলাম, তো তার বৌদির মতন অতটা ভালো হয়নি। তারপরে খাওয়া চলেছে আর কি মোটামুটি। আর এদিকে ডোটা একদম ফুলে গিয়েছে। আর এই ডোটা যখন আমি করি তখন হচ্ছে অদ্রি চলে এসেছে, যে বরাবর রুটি বানাই অথবা যা কিছু করি, অদ্রি আমাকে এই জিনিসটাতে খুব হেল্প করে রুটি বানাতে আর কি। ও সবগুলো বানিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে একটা প্যানে ভেজে নিয়েছিলাম। আর এটা হচ্ছে দুপুরবেলা আরাবি অদ্রি দুজনে রান্না করছে, মানে মূলত আরাবি রান্না করেছে এবং অদ্রি হচ্ছে হেল্প করেছে। তো দুপুরবেলা আরাবি আমাকে একদমই কিচেনে যেতে দেয়নি, কারণ বলছিল যে আজকে সম্পূর্ণ রান্নাটাই সে কমপ্লিট করবে। তো আসলে সে সম্পূর্ণ রান্নাটাই কমপ্লিট করেছে, করলা ভাজি করেছে। আর আজকে হলো আরাবির হাতের হচ্ছে একদম প্রথম রান্না, সেই কারণে আর সে সম্পূর্ণটাই একা একা নিয়ে করে নিয়েছে। আমাকে জিজ্ঞেস করেছিল মামনি কীভাবে করলা ভাজি করতে হয়, কীভাবে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতে হয়, তো আমি সেভাবে বলে দিচ্ছিলাম। আর সে খুব হতাশ হচ্ছিল রান্না করার পর, যে একটু ভালো হয়নি, করলা ভাজির কালারটা দেখে সে মন খারাপ করেছিল, আম্মু এটা আসলে আমি রান্না করতে গিয়ে নষ্ট করে ফেলেছি, ভালো হয়নি। কিন্তু কি বলবো, আসলে খুবই টেস্টি ছিল খাবারগুলো। তারপর হচ্ছে কচুর মুখি যেটাকে আমরা বলি, আর আলু দিয়ে এটা দিয়ে মাছ দিয়ে রান্না করেছিল, এটাও কিন্তু অসাধারণ মজা হয়েছিল। আসলে আমি হেল্প করিনি, বাট বলে বলে দিয়েছিলাম। তারপরে বলছে মামনি আমি যদি কিছু বুঝতে না পারি তাহলে ইউটিউব দেখে আমি রান্না করব, ইউটিউবের হেল্প নিয়ে। তারপর আমার কাছে জিজ্ঞেস করতে করে করে সে রান্না করে নিয়েছে। তো এই যে খালাম্মার তরকারিগুলো কেটে দিয়ে গিয়েছিলো, পানি দিতে ভুলে গিয়েছি, সেই কারণে একটু কালো হয়ে গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই, বাট খেতে খুবই টেস্টি হয়েছিল। আর আরবি অদ্রি ওদের বয়সের তুলনায় অনেক কাজই মোটামুটি ওরা জানে, করতে পারে। আর ওদের কাজের একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে কাজ করে। আরাবি অদ্রির কাজ দেখে আমি কখনো কখনো অবাক হয়ে যাই। আমি কখনো দেখি যে অনেক গৃহিণীরাও বা আমি যখন নতুন গৃহিণী ছিলাম, আমিও ওদের মতন এত সুন্দর করে গুছিয়ে এত কাজ করতে পারতাম না। ওরা অল্প সময়ে যেমন সব কাজগুলো কমপ্লিট করতে পারে, আবার সেরকমই গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে কাজ করতে পারে, মনে হয় যে একদম কোনো গৃহিণী কাজ করছে এত সুন্দর করে। আর প্রতিটা ছেলে অথবা মেয়ে প্রত্যেকেরই কাজগুলো জানা থাকা দরকার, জানা থাকা
প্রয়োজন, কারণ কখন কোন কাজে লাগে বা কখন কোন কাজে লাগবে বলতে, কাজ তো শিখে থাকলে কোনো ক্ষতি নেই, আর কাজ করলেও কোনো কিছু লজ্জার নেই, সেই কারণে শিখে থাকা। তারপর আমি ওদের বলি, যখন তোমরা দেশের বাইরে যাবে পড়াশোনা করার জন্য, তখন তোমাদের রান্না করে খেতে হবে। তো যাই হোক, সব মিলিয়ে ওরা সব কাজটাই মোটামুটি করে এবং করতে পছন্দ করে, করতে পারেও মাশাল্লাহ। আর এটা হচ্ছে বিকেলের দিকটা। বিকেলের দিকটাতে হচ্ছে আরাবি এবং অদ্রি, আরাবি না সরি, অদ্রি, অদ্রি বলছিল যে আমি ফুচকা বানাবো, তো সেই মোটামুটি ফুচকার কাজগুলো করে নিয়েছে সব কিছু। তো শেষের দিকে আরাবি অদ্রি দুইজনে বানিয়ে বানিয়ে খাচ্ছে এবং আমাকেও দিচ্ছিল আর কি। আর আমার আরাবিকে দেখে মাঝে মাঝে আমার অবাক লাগে। আসলে আমি ওকে খুব কাছ থেকে দেখি, এত ও যেরকম পড়াশোনায় খুবই ব্রিলিয়ান্ট, খুবই ভালো পড়াশোনাতে, আবার কাজেও খুবই দক্ষ সব কিছুতেই। মানে ও যেই জিনিসটাই করে খুব সুন্দর করে গুছিয়ে করে। তারপরে ওর বয়সী যে বাচ্চারা আছে তাদের তুলনায় ও কিন্তু অনেক বেশি দায়িত্বশীল। সে সব কিছুতেই দায়িত্ব নিয়ে সব কাজগুলো করতে পছন্দ করে, যে ওর এই বয়সে আমি হয়তো এরকম দায়িত্বশীল ছিলাম না, কিন্তু ও ভীষণই দায়িত্বশীল। আর এদিকে হচ্ছে কিছু বই অর্ডার করেছিলাম আমি, যেইগুলোর জন্য খুব প্রতীক্ষা করেছিলাম। তো রাত্রিবেলা আপনাদের ভাইয়া আসার সময় এগুলো রিসিভ করে নিয়ে এসেছে। তো অনেকগুলো বই পেয়ে আরাবি অত্রি দুইজনেই ভীষণ খুশি হয়েছে। তো প্রথমেই তো মা মেয়ে দুজনেই পড়তে শুরু করে দিয়েছিলাম। এই বইগুলো অনেক দিন ধরে অর্ডার করে রেখেছিলাম, বাট আসতে অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, শেষ পর্যন্ত এসেছে আর এগুলো পড়ে আপনাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। দীর্ঘ অপেক্ষায় ছিলাম বইগুলোর জন্য। আর ঘুমানোর আগে আরও একটা কাজ করে নিলাম, যেটা হচ্ছে অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম আর করা হয়নি। এটা হচ্ছে আমার এই যে একটা জামার হচ্ছে হ্যান্ড পেন্ট করেছিলাম, সেটা দিয়ে আমি নাইট ড্রেস মানে ম্যাক্সি বানাবো বাসাতে পরার জন্য। ইদানিং কেন যেন থ্রি পিস পরতে একটু অস্বস্তি বোধ হচ্ছে, সেই কারণে ভাবলাম যে একটা ম্যাক্সি বানিয়ে পরে দেখি যে কেমন লাগে। সেই কারণে একটা ম্যাক্সি বানিয়ে নিলাম। আর আমার এই ধরনের সেলাই এবং কাটিংয়ের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। তো আজকে এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।